আসসালামু আলাইকুম। ইউটিভি লাইভের আজকের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে প্রতি রবিবার আমরা ঘুরে দাঁড়ানোর গল্প নামে একটা নতুন পর্ব শুরু করেছি, যেখানে মূলত আমরা বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যে গত প্রায় 2 বছর 9 মাস ধরে আমরা এই নিজের বলার মতো গল্পে আমরা কী করলাম, কী শেখালাম, কাদের গল্প তৈরি করলাম, কারা এর মধ্যে উদ্যোক্তা হলেন এবং তাদের ঘুরে দাঁড়ানোর গল্পটা কেমন ছিল, সেইটা বলার জন্যই মূলত এই অনুষ্ঠানটা। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা বার্তাও দেওয়ার চেষ্টা করছি আমাদের এখন যে আমাদের আজীবন মেম্বাররা আছেন আমাদের নিজের বলার মতো গল্পের ফাউন্ডেশনের পেজে এবং গ্রুপে, যে তারা যদি ঘুরে দাঁড়াতে পারে, তারা যদি তাদের জীবনটাকে বদলাতে পারে, তারা যদি তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে একজন পজিটিভ মানুষ হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে, একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে, তাহলে আপনি কেন পারবেন না। সো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই শিক্ষা কার্যক্রম, যেটা আমরা সবসময় বলি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শেখানো, তারপরে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা, তাদের 10টা স্কিলস শেখানো এবং তাদের বিভিন্ন ভলেন্টিয়ারিং কাজে, দেশের কাজে নিজেকে আত্মনিয়োগ করার আমরা যে শিক্ষাগুলো দিয়ে যাচ্ছি বিনামূল্যে, কোনো রকম টাকা পয়সা না নিয়ে যে শিক্ষাটা আমরা দিয়ে যাচ্ছি, এই শিক্ষাটা থেকে তারা কতটুকু বেনিফিটেড হলেন, সেই গল্পই মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে শোনাবো। যদিও আপনারা নিজের বলার মতো গল্পে আগে আপনারা যেটা সবসময় দেখে এসেছেন বা এখনও দেখছেন, সেটা বৃহস্পতিবার দিন হয়, সেটা হচ্ছে যে অন্য যারা অলরেডি সফল তাদের গল্প আমরা শোনাই। এখন আমাদের প্ল্যাটফর্মে যারা উদ্যোক্তা, তারা যারা সফল তাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে যে দুজন মানুষকে এনেছি, একজন ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছেন শিক্ষক। আপনারা গত সপ্তাহের অনুষ্ঠানে দেখেছিলেন যে একজন প্রভাষককে আমরা এনেছি, আজকে একজন হাই স্কুলের শিক্ষক এবং একজন ইঞ্জিনিয়ারকে এনেছি, যারা দুজনেই সার্ভিং কাজ করছেন, কিন্তু পাশাপাশি এই কাজ করেও যে পাশাপাশি উদ্যোক্তা হওয়া যায়, পার্ট টাইম কাজ হিসাবে উদ্যোক্তা একটা যে অসাধারণ একটা ক্যারিয়ার হতে পারে, সেই গল্পটা আমরা আজকে বলার চেষ্টা করব আপনাদেরকে। এবং আমরা দুজনেই এসেছেন খুলনা থেকে, যেটা আগেই বললাম, একজন ইঞ্জিনিয়ার এবং আর একজন হাই স্কুলের শিক্ষিকা, তাদের গল্প আমরা আজকে আপনাদেরকে শোনাবো এবং তারা কেমন করে হাঁটি হাঁটি পাপা করে আজকের এই জায়গায় আসলেন এবং সেইটার পেছনের গল্পটা কী ছিল, সেই জাদু গল্প আমরা নিশ্চয়ই আপনাদেরকে এখন শোনাবো। চলে যাই তাদের কাছে। আমার পাশেই আছেন রহিমা শিমু, খুলনা থেকে এসেছেন, উনি বিএড করেছেন এবং একটা স্কুলে গত প্রায় 8 বছর ধরে হাই স্কুলে পড়ান। এবং আমার পাশে আছেন মুজাহিদ অপু, ইঞ্জিনিয়ার, উনিও একটা পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠানে জব করছেন, পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজের বলার মতো গল্প এবং নিজের বলার মতো গল্পে দুজনেই দায়িত্বে আছেন, কোনো সন্দেহ নাই। রহিমা শিমু, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে এবং মুজাহিদ আপনাকেও স্বাগত আজকের স্টুডিওতে। এবং আমরা শুরুতেই রহিমা শিমুকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু লেডিজ ফার্স্ট বলে একটা কথা আছে, এটা আমরাও মানি। শিমু, এই যে আপনার গল্পটা আমি যতদূর জানি, এখন আমরা আজকে সবাইকে, সারা পৃথিবীকে, সারা বাংলাদেশের মানুষকে এবং সবাইকে শোনাতে চাই, তার আগে আমি একটু দর্শকদের একটু বলতে চাই, আপনারা একটু লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদেরকে দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদেরকে দেখছেন, তারা আপনারা একটু কমেন্টে লিখবেন। আমরা চলুন যাই তাদের গল্পটা সরাসরি শুনি। এই যে নিজের বলার মতো একটা গল্প এখন ফাউন্ডেশন আমাদের, এইখান থেকে আপনার যে অনুপ্রেরণা, আপনার ঘুরে দাঁড়ানো, আসলে কি শিখেছেন বা কি দিয়েছে আপনাকে নিজের বলার মতো গল্প? ধন্যবাদ স্যার। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার প্রতি, যার অশেষ কৃপায় আজকে আমি এখানে একত্রিত হয়েছি আপনাদের সাথে। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কৃতজ্ঞতাও জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বিশুদ্ধ এগ্রো ফার্মের প্রত্যেকটি সদস্যকে, যাদের অনুপ্রেরণায় আজকে এখানে এসেছি। এরপরে আমি আমার প্ল্যাটফর্মের ভাই ও বোনদের, যারা দেশে এবং বিদেশ থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং তাদের অনুপ্রেরণায় আজকে আমার এখানে আসা, আমি খুবই আনন্দিত। এখানে দিয়েছে 2 লাখ ভালো মানুষের প্ল্যাটফর্ম, এই যে 2 লাখ ভালো মানুষের প্ল্যাটফর্ম, এখান থেকে পেয়েছি অনেক কিছু, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। এটা দিয়েছে এই যে প্রশিক্ষণ স্যার, আপনার টানা 90 দিনের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা
আমাদের যে উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু দরকার আমরা এখান থেকে পেয়েছি, 10টা স্কিল আমরা পেয়েছি। আপনি আমাদেরকে দিয়েছেন এই 10টা স্কিলের মধ্যে যা যা আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য যতটুকু দরকার তার থেকে আমরা পরিকল্পনা করে আমরা কিভাবে আগাবো সেটা পেয়েছি। ডেফিনেটলি, এবং আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো এরপরে পরের প্রশ্নে, যেটা হচ্ছে যে আপনি তো একজন শিক্ষিকা, আপনি পড়ান, আপনার আবার ছাত্রী হওয়ার শখ কেন হলো সেটা আমি শুনবো। তার আগে একটু অপুর কাছে যেতে চাই। ইঞ্জিনিয়ার অপু, আপনি খুবই ভালো একটা জব করেন আমি জানি স্বাভাবিকভাবেই, কেন আপনার মনের মধ্যে স্বপ্ন আসলো যে আমিও আমাকে দ্বারাও উদ্যোক্তা হওয়া সম্ভব? এবং এই নিজের বলার মতো গল্প আসলে আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বা কানের মধ্যে কোন বার্তাটা দিয়েছে বা কী শিখেছেন আপনি? ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার নিকট যে এরকম একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে আপনার আমার মনে যে এই উদ্যোক্তা হওয়ার এটা আসলে অনেক আগে থেকেই ছিল যে মানে আমি কিছু করতে চাই, মানে ইনোভেটিভ কিছু করতে চাই। আমার কোনো কিছু মানে এমন কিছু হবে যেটা আসলে আমাকে সবাই চিনবে আমার কোনো একটা ভালো কাজের মাধ্যমে। এটা আমি দেখলাম যে আমার জন্য উদ্যোক্তা হওয়াটা হচ্ছে একটা গ্রেট চান্স, বা আমি যদি এরকম কিছু করতে পারি তাহলে আমি সবার মধ্যে যে নিজের পরিচিতিটা এটা আমি পাবো, এটা থেকে আসলে এই বাসনাটা। আর তারপরে আসলে পড়াশুনো শেষ করার পরে জব করি, অ্যাজ ইউজুয়াল আমাদের আসলে মানে আমাদের সংস্কৃতিতে যেটা হয় যে পড়াশুনো শেষ করে জব করতে হবে সেটাই করি। কিন্তু আমার মধ্যে সবসময় একটা বাসনা কাজ করতো যে কিছু একটা করতে হবে, উদ্যোক্তা হতে হবে বা কোনো একটা বিজনেস করতে হবে। তো সেই থেকে আসলে যখন নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্ম বা আপনাকে ইউটিউবের মাধ্যমে পেলাম, তারপরে যে দিক নির্দেশনা এবং 90 দিনের যে টানা 90 দিনের লেগে থেকে যে কোর্স, মানে এখান থেকে আসলে মানে আরও বেশি উৎসাহ পাই, আরও বেশি অনুপ্রেরণা পাই। এবং ধীরে ধীরে এই যে কীভাবে একটা বিজনেস শুরু করতে হবে, প্ল্যান করতে হবে, তারপরে বিজনেস শুরু করার পরে কী কী প্রবলেম ফেস করতে হয়, এই যে মানে অনেকে অনেক কিছু ট্রেনিংয়ে শিখায় যে কীভাবে বিজনেস করতে হবে, কিন্তু বিজনেস করার পরে যে ধাক্কাটা আসে এই ধাক্কাটা কীভাবে কাটিয়ে উঠতে হবে এটা কেউ শিখায় না। তো এইগুলো আসলে এখান থেকে পেয়েছি এবং সেই অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। এখনও হয়তো সফল হতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। না, অ্যাবসলুটলি, এবং আপনি যে সফলতার পথে আছেন সেই জন্যই আপনাকে এইখানে আমরা নিয়ে এসেছি অন্যদেরকে শোনানোর জন্যে। আমি যদি আপনার গল্পটা ছোট করে জানি, আমি আবার আসবো আপনার কাছে সেটা শোনার জন্যে, যে আপনি মধু নিয়ে কাজ করছেন এবং একমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এবং আপনি যতটা আমাকে জানিয়েছেন যে আপনার শুরুতে আপনার কোনো মূলধন ছিল না, আপনি ওয়ার্কিং পার্টনার হিসাবে একজনের সাথে কাজ করতেন, পরবর্তীতে আপনি নিজে শুরু করেন, এবং আমি যতদূর জানি আপনি এখন মাসে শুধু 4 লাখ টাকার মধু বিক্রি করেন। এই ঘটনা কিভাবে ঘটলো যে শুধুমাত্র পার্ট টাইম কাজ করে 4 লাখ টাকার মধু মাসে বিক্রি করা যায়, এই গল্পটা আমি একটু পরে আপনার কাছ থেকে শুনবো, আপনি প্রস্তুত থাকেন। আপা, যেটা বলছিলাম রহিমা আপা, সেটা হচ্ছে যে আপনার আবার ছাত্রী হওয়ার শখ কেন জাগলো? না, মানে আমি একটু অ্যাড করে দিতে চাই সেটার সাথে, আপনি এটাও বলবেন যে একজন মা, একজন গৃহিণী, একজন শিক্ষিকা, তার পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবে পার্ট টাইম ঘরে বসে কাজ করতে পাওয়া বা বাইরেও যেতে হয় কখনো কখনো কাজ করতে পারার যে একটা সুযোগ, এটাও তো একটা অনুপ্রেরণা আমি অন্যদের জন্য বলবো, এটা মিশিয়ে আপনি একটু বলবেন। ধন্যবাদ স্যার। আমি 2018 সাল থেকে আমি এই গ্রুপের সাথে আছি, এবং এই গ্রুপে জয়েন করার পরে আমি দেখলাম যে আসলে আমাদের যে আমার যে শিক্ষা জীবনে আমি যা শিখেছি তার বাইরেও অনেক কিছু আছে যা আমার শেখা দরকার। এবং উদ্যোক্তা হতে গেলে আপনার যে ট্রেনিং, আপনার যে 90 দিনের টানা কোনো ছুটি নাই, ঈদের ছুটি নাই, অসুস্থ হলেও সেটাও ছুটি নাই, এটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। এবং এখান থেকে আমার মনে হয়েছে যে আমি একজন মেন্টর পেয়েছি, এবং এইখান থেকে আমি যখন শিখেছি তখন আমি মনে করি যে নিজের ইচ্ছা শক্তি যদি থাকে, যে সে মেয়ে হোক আর ছেলে হোক, ইচ্ছা শক্তি যদি থাকে সে যে কোনো পর্যায় থেকে তার কাজকে ভাগ করে করে সে কিন্তু উদ্যোক্তা হতে পারে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজ আমার ভাই বোনেরা যারা দেখছেন এই আমাদের আজকের এই প্রোগ্রামটা, যে আমি একটা কথা বলতে চাই যে আমরা যদি ইচ্ছাটাকে যদি প্রাধান্য দেই, এবং আমরা যদি পরিবারের সাপোর্টটা, যে এটা খুবই জরুরি, যেহেতু আমরা মেয়েরা যারা আমরা উদ্যোক্তা হই, এই মেয়েদের কিন্তু একটা বাধা থাকে, একটা সামাজিক বাধা, একটা পারিবারিক বাধা, সেই ক্ষেত্রে আমরা পরিবারের সাপোর্টটা
অত্যন্ত জরুরি। আমি বলতে চাই আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমার হাজব্যান্ড আমার মেয়ে অনেক সাপোর্ট দিয়েছে, এবং যাদের স্যাক্রিফাইসের কারণে আমার আজকে এখানে আসা, এবং আর আমি ভবিষ্যতে আমি আশাবাদী যে আমি ভবিষ্যতে আরও অনেক দূরে যাব। আমার ভাই বোন, আমার হচ্ছে বিশুদ্ধ এগ্রোফার্মার যে প্রত্যেকটা সদস্য, আমার এই প্ল্যাটফর্মের সদস্যরা অনেক মানে আমাকে সাপোর্ট দিয়েছেন, এবং এই জন্যই আজকে এখানে আসতে পেরেছি। যদি সবার ইচ্ছা শক্তি থাকে অবশ্যই সে ভালো কিছু করতে পারবে, এবং এটা মনের ভিতরে লালন করতে হবে। এবং আপনার যে ট্রেনিং এগুলো দেখা, এখান থেকে প্রত্যেকের লাইক কমেন্ট করে এখান থেকে লেগে থাকা, এটাই হচ্ছে আমি মনে করব যে এভাবে যদি লেগে থাকতে পারে তাহলে অবশ্যই সফলতা আসবে। অ্যাবসলিউটলি, আমি আবারও আপনার মানে আপনি অন্য মেয়েদের জন্য একটা যে অনুপ্রেরণা হতে পারেন, যেটা আমি শুরুতেই বললাম যে শিক্ষকতা করে একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে ঘরে বসেও বা পার্ট টাইম কাজ করা যায়, এটা একটা বড় উদাহরণ আমি নিশ্চয়ই বলবো। এবং আমি যতদূর জানি আপনি যে বিজনেস করছেন, দুটো বিজনেস করছেন একই সঙ্গে, এবং এখন আপনি মাশাল্লাহ লাখ টাকার উপরে সেল করেন। আমি মুজাহিদপুর কাছে যাওয়ার আগে একটু আমাদের দর্শকদের বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটার আরেকটা ট্যাগলাইন আমি একটু দিতে চাই। এখানে যারাই আসছেন তারা সবাই লাখ টাকার উপরে মাসে সেল করেন, শুধু এক লাখ দুই লাখ না। আপনারা দেখেছেন আমরা প্রথম পর্বে যাকে নিয়ে এসেছে সে মাসে 50-60 লক্ষ টাকা সেল করে, এবং এরপরেও আপনারা দেখেছেন 30 লাখ, 40 লাখ, 15 লাখ, 10 লাখ টাকা সেল করে গত পর্বে দেখেছেন। সো এরকম এখানে আপনি শুনলেন একটু আগে যে অপু শুধু মধু একটা প্রোডাক্ট, সে যেহেতু জব করে তার অত সময় নাই অত অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করার, এবং একটা সে খুব ভালো অ্যানালাইসিস করে, কারণ আমি দেখেছি সে যখন পোস্টগুলো দেয় মধুর বিভিন্ন বিবরণ দিয়ে কী উপকারিতা কী, এবং নিজে এগুলোর প্রসেসিংয়ের সঙ্গে সে যুক্ত। আমি আবার একটু বলে দিতে চাই, এটা কিন্তু উদ্যোক্তা না যে সুন্দরবন থেকে 100-500 টাকা দিয়ে মধু কিনে এনে 600 টাকা বিক্রি করলাম, এই কাজটা কিন্তু অপু করে না। সে এটার অনেক ডিটেইলিংয়ে যায় এবং এটা নিয়ে ভালো মন্দ বিবেচনা এবং প্রসেসিং পুরো ব্যাপারটার সঙ্গে সে জড়িত। সো কীভাবে শুধুমাত্র 4 লাখ টাকার মধু এককভাবে মাসে, এবং আমি যতদূর জেনেছি আমাদের প্ল্যাটফর্মে প্রায় তার 80% সেল এটা করলো, আমরা একটু সেই গল্পটা অপুর কাছ থেকে শুনে আসতে চাই। অপু স্যার ধন্যবাদ আবারও। আসলে আমি যখন আশুগঞ্জে চাকরি করতাম পাওয়ার প্ল্যান্টে, তখন কোনো একটা প্রয়োজনে আমি অফিসিয়াল একটা ট্যুরে সিলেটে যাই। সেখানে আমি রাস্তার মধ্যে মধু দেখি এবং আমার মনে হয় যে মধু তো উপকারী একটা জিনিস, তা খাওয়া দরকার সবারই, তো আমিও একটু কিনি। আমি আসলে তখন মধু সম্পর্কে কিছুই জানতাম না, টোটালি না, তো আমি ওই ওনার থেকে মধু কিনি, কিন্তু দুঃখের বিষয় মধুটা ভালো হয় না। পরে আমি মনে হয় যে মধুটা ভেজাল, তো পরে তখন আমার মনে হয় যে আসলে মধু একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, এটা তো সবারই উপকারী জিনিস, তো এটা তো মানুষ যেভাবে ভেজাল মধু বিক্রি করছে এটা খেয়ে মানুষের মধুর প্রতি আস্থা থাকছে না। তো ওই পয়েন্টটাতে আমি যদি কাজ করি তাহলে মনে হয় মানুষকে আমি খাঁটি মধু যদি খাওয়াতে পারি, এটা আমার বিজনেস হবে, পাশাপাশি আমার তাকে সেবা দেওয়া হবে, সেই জায়গা থেকে আসলে এই পরিকল্পনা। তখন যদিও এই প্ল্যাটফর্মের সন্ধান আমি পাইনি, তো এরপরে আমি বিভিন্ন সময় ট্রাই করেছি কিন্তু কোনো স্কোপ পাইনি যে কীভাবে এটা পাবো। পরে যখন এই প্ল্যাটফর্মে আসি দ্বিতীয় ব্যাচ থেকে, তারপরে কোর্স করি, তারপরে আমার এক বড় ভাই এবং এক ফ্রেন্ড, ওনাদের আসলে এই বিজনেসটা অনেকদিন ধরে আছে এবং ওনারা অনেস্ট খুব ভালো করছিলেন, তারপরেও ওনাদের সেল হয়তো আশানুরূপ ছিল না, তো সামহাও যে কোনোভাবে কথা বলতে বলতে ওনাদের সাথে জয়েন হই। এবং একটা সময় এরকম হয় ভাইও আমাকে বলে যে তুমি তাহলে কাজ শুরু করো, মার্কেটিং করো, সেল করো, এবং আমি শুরু করাতেই মানে খুব ভালো সেল আসে আলহামদুলিল্লাহ, এবং আমার সে বড় ভাই বা আমার সে বন্ধু ওনারা আমাকে খুব উৎসাহ দেয়। তো অ্যাজ এ ওয়ার্কিং পার্টনার হিসেবে আমি শুরু করি এবং খুব ভালো সেল হয়, মূলধন ছাড়া না, কোনো মূলধন ছাড়াই, আমি জাস্ট ওয়ার্কিং পার্টনার। এখানে শুরুটা যখন শুরু হয় অনেকদিন পরে আমি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে আপনার সাথে কাজ করছি এখানে আমার বেনিফিট কী, অনেকদিন পরে, আমি ততক্ষণে মানে আমি নিজেও জানতাম না কী বেনিফিট। তো ভাই আমাকে খুব স্নেহ করতো, তো আমাকে উনি পরে বলছিল, প্লাস আমার যে ওই বন্ধু উনি আসলে দীর্ঘদিন মধুর সাথে আছে, আমাকে প্র্যাকটিক্যালি সব কিছু শিখাইছে, তো বেসিক্যালি হাতেখড়িটা তাদের হাত দিয়ে, এবং তারপরে শুরু করি, তাদের সেলও ভালো হয়, অনেক অনেক দিন ধরে তাদের সাথে ছিলাম করছি। পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব বিজনেস পারপাসে আমরা মিউচুয়ালি হচ্ছে আলাদা আলাদাভাবে বিজনেস শুরু করি, এবং এখন আমি যখন শুরু করি তখন আমার ক্যাপিটাল ছিল মাত্র 30,000 টাকা,
তার মধ্যেও 10,000 টাকা আমি আরেকজনের থেকে ধার নিয়েছিলাম, আর 20,000 টাকা আমার নিজের ছিল, সেভাবে শুরু করি। এবং আমি যেটা করি মানে প্রথমে তো মার্কেটিংটা আমি করতাম, পরে পারসেসটাও আমি শিখে নিই কীভাবে পারসেস করতে এবং এরপরে কীভাবে সুন্দরবন থেকে কার কার মাধ্যমে সংগ্রহ করতে হয়, মৌয়ালদের সাথে কন্ট্যাক্ট করা, দ্যাট মিন যারা মধু সংগ্রহ করে তাদের সাথে কন্ট্যাক্ট করা, এবং সেই মধু কীভাবে এটা ভালো না খারাপ এটা বিভিন্ন মানে ভাবে এটা পরীক্ষা করা যায়। যদিও আমাদের দেশে মধু সম্পর্কে যত তথ্য পাওয়া যায় প্রচলিত ম্যাক্সিমামই ফলস। তারপর আমি এটা নিয়ে মোটামুটি পড়াশুনোও করি গুগল থেকে বা বিভিন্ন বই থেকে স্টাডি করে যে তথ্য পাই এবং নিজের প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে করে আমি আগাই। এবং এরপরে মনে হয় যে এটাকে ব্যবসায়িকভাবে যদি যেহেতু করতে হচ্ছে আমাকে আরও সুন্দর করতে হবে, কীভাবে এটা একটা সুন্দর শেপ দেওয়া যায়, কীভাবে প্যাকেটিং করা যায়, এইগুলো সম্পূর্ণ সব কাজই আমি নিজে হাতে করি। এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা আমি মানে কী বলবো যে প্রাধান্যতা দেই সেটা হচ্ছে যে কাস্টমার ডিলিং। এটা আমার ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিস এই দুইটার কোয়ালিটি মনে আছে। শুরুর দিকে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে একটা সিঙ্গেল মানে বাজে কমেন্ট যেন কারো কাছ থেকে না আসে, তো আপনি এই ব্যাপারটাতে সতর্ক থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আল্লাহর রহমতে এখনো পর্যন্ত 100% পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, এটা আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। যে মনে হয় যে এটাই মাঝে মাঝে মানুষের রিভিউগুলো দেখি যে আমার বাবার অসুস্থ ছিলেন, এই সুস্থ হয়ে গেছে আপনার মধু খেয়ে আল্লাহর রহমতে। তো এই টাইপের বিভিন্ন রিভিউ যখন দেখি তখন মনে হয় যে না, আমার ওই যে স্বপ্ন যে আমি মানুষের জন্য কিছু করব, সেই স্বপ্নটা বোধহয় পূরণ হচ্ছে। তো আমি এই চেষ্টাটা সবসময় করি যে প্রোডাক্ট এবং সার্ভিস এই দুটার কোয়ালিটি যেন 100% ভালো হয়, আর প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার পাশাপাশি সার্ভিস তো চাইলে আমি নিজেই ভালো করতে পারি, তো এইটা কেন খারাপ হবে। এই জন্য আমি সবসময় কাস্টমার সার্ভিসের ব্যাপারে 100% সতর্ক যে কাস্টমার সার্ভিস যেন অবশ্যই ভালো হয়। আপনি বলছিলেন যে আপনার প্রায় 80% সেল আমাদের গ্রুপেই হয়, এটা কিভাবে সম্ভব হলো? স্যার বেসিক্যালি আমাদের গ্রুপের যারা আছেন সবাই কিন্তু আমি যেহেতু আপনার স্নেহ এই কোর ভলেন্টিয়ার হিসাবে আছি এবং মডারেটর, সবাই কিন্তু আমাকে চেনে আল্লাহর রহমতে। তো এই যে চেনে এইটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এর ফলে মানুষের কিন্তু যে ট্রাস্টের জায়গা, কারণ মধুর সাথে ট্রাস্ট ওতপ্রোতভাবে জড়িত, তো এই ট্রাস্টের জায়গায় আমি আল্লাহর রহমতে 100% পজিটিভ। এই জন্য মানে ম্যাক্সিমাম যারা হচ্ছে মধু নিতে চায় তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, এবং এই প্ল্যাটফর্মের মানে কাস্টমার যারা ম্যাক্সিমাম আমার সাথে কন্ট্যাক্ট করে, আরও অনেক মধু ব্যবসায়ী আছে অনেকেই ভালো কাজ করছেন, তারপরেও এই দিক থেকে আমি সুযোগটা পাচ্ছি, ব্র্যান্ডিংটা ভালো পেয়েছেন। আর শুরুর দিকে আমি শুরুর দিক থেকে মধু নিয়েই কাজ করছি, শুধুমাত্র মধু, এই সব দিক বিবেচনা করে আসলে এই প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো সেল পাচ্ছি এবং 80% এখান থেকে আসছে। অ্যাবসলিউটলি আমি আপনার কাছে আবার আসবো। আপনার দর্শক আপনারা শুনলেন যে কোনোরকম মূলধন ছাড়া একটা পার্ট টাইম বিজনেস শুরু করা যায়, সেটা কিন্তু মুজাহিদের মুখ থেকে, ইঞ্জিনিয়ার মুজাহিদের মুখ থেকে কিন্তু আপনারা শুনলেন যে সে কিন্তু কোনো মূলধন দিয়ে শুরু করে নেই, কাজ করে করে একটা ওয়ার্কিং ক্যাপিটাল জোগাড় করে তারপর 30,000 টাকা দিয়ে 10,000 টাকা তার মধ্যে 10,000 টাকা লোন নিয়ে সে কিন্তু শুরু করেছে, যে কিনা আজকে 4 লক্ষ টাকা মাসে সেল করে। আপনি কত পার্সেন্ট প্রফিট করা যায় এটা আমি আর বলতে চাচ্ছি না, কিন্তু 3,20,000 টাকা শুধু আমাদের প্ল্যাটফর্মে এবং আমাদের গ্রুপের কাস্টমাররা। সো আমি কাস্টমারদের হেডস অফ দিতে চাই যে যে কাস্টমাররা তাদের প্রোডাক্ট কিনে সন্তুষ্ট এবং তাদেরকে এভাবে উদ্যোক্তা বানাতে সাহায্য করছেন, আমি তাদের প্রত্যেককে সালাম জানাতে চাই। আমি একটু শিমুর গল্পে আসতে চাই। শিমু বিশুদ্ধ এগ্রো ফার্ম কিছুদিন আগে আমি নিজেই উদ্বোধন করলাম, এছাড়া এর আগেও একটা প্রতিষ্ঠান নিয়ে আপনি কাজ করছেন। আপনার কাজগুলো নিয়ে, বিজনেসগুলো নিয়ে, প্রোডাক্টগুলো নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ স্যার। আমি বিশুদ্ধ এগ্রো ফার্ম, আপনার একটা পোস্ট ছিল যে কৃষি নিয়ে কাজ করার কথা বলছিলেন আপনি, তখন আমরা জানুয়ারির লাস্টের দিকে আমরা আমাদের বিশুদ্ধ এগ্রো ফার্ম আমরা শুরু করি। তো এখানে আমরা যে মানে বাংলাদেশে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য এই কাজটা শুরু করি, যে আপনার অনুপ্রেরণায় এই কৃষি বিষয় নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং এখান থেকে আমি একটা কথা বলতে চাই, যেখানে সারা পৃথিবীতে একটা মানে থমথমে একটা অবস্থা বিরাজ করছে, সেই মুহূর্তে আমাদের আমরা যেহেতু জানুয়ারির লাস্টের দিকে শুরু করেছি, আমাদের গাছগুলো আমরা যে প্রজেক্টে যে গাছগুলো লাগিয়েছিলাম, আমরা উৎপাদনের যে গিয়েছিলাম সেইগুলো বড় হচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকের বিজনেস বন্ধ ছিল, কারো চাকরিতে
তাদের বেতন ছিল না, ব্যবসা সব বন্ধ। সেই মুহূর্তে স্যার আপনি শুনে খুশি হবেন, শুধুমাত্র আমরা বিশুদ্ধ পরিবার আমরা তখন বিজনেসটাকে রান করার মানে যে সামনের দিকে গিয়েছি এবং আমাদের সেল অনেক ভালো ছিল সেই মানে বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্বের প্রেক্ষাপটে। এখান থেকে আমাদের যে হাটিয়াটি পা পা করে আজকে আমাদের 8 মাস, এই 8 মাসে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়, আমাদের পরিবারের দোয়ায়, এই যে আমাদের এই প্ল্যাটফর্মের দোয়ায় আমরা এখন অনেক ভালো একটা কি কি প্রোডাক্ট একটু যদি বলেন। আমাদের এটা হচ্ছে যারা ছাদ কৃষি করতে চায়, ছাদ কৃষি করতে চায়, হ্যাঁ ছাদ কৃষির জন্য এবং বাণিজ্যিকভাবে যারা কৃষি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আমাদের যে কোনো পরিমাণে যে কোনো গাছ আমরা দিতে সরবরাহ করতে পারি এবং এটা সারা বাংলাদেশে আমরা 64 জেলা না হলে আমরা প্রায় 50টা জেলায় আমরা আমাদের গাছগুলো পৌঁছে দিয়েছি এবং সবার মানে ফিডব্যাক অনেক ভালো এবং সবাই খুব আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এবং আমরা আরেকটা কথা স্যার বলতে চাচ্ছি, আমাদের প্রজেক্ট আমাদের খুলনা থেকে 1.5 ঘন্টার রাস্তা, তো সেখান থেকে আমাদের সবসময় যে এই লকডাউনের মধ্যে আমরা যেতে পারি না, সেই কারণে আমরা খুলনার প্রাণ কেন্দ্রে, এটা হচ্ছে ময়লাপাতা মোড়ে, এখানে আমাদের হচ্ছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পয়েন্ট, আমরা যেটা আপনি উদ্বোধন করলেন যে আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য, শুধুমাত্র কাস্টমারকে যে হ্যাপি করার জন্য আমরা এই সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পয়েন্টটা আমরা নিয়েছি এবং এখান থেকে আমরা তাদেরকে তাদের কথা চিন্তা করে তাদের সেবা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। গ্রেট। এবং আপনার এখন মান্থলি সেল কত? আমার মান্থলি সেল হচ্ছে 4 লাখ প্রায়। 4 লাখ দুজনেই 4 লাখ 4 লাখ অসাধারণ। আমি আবারও আসবো আপনার কাছে, আপনার আরও কিছু প্রশ্ন আমার আছে সেগুলো নিয়ে আপনার কাছে আসবো। মুজাহিদ আপু, আপনার কাছে জানতে চাই যে আপা বলছিলেন যে আমরা মার্চের 26 তারিখ থেকে লকডাউনে চলে যাই এবং দেশে কোভিডের কারণে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল এবং আমি আমার আমাদের এই হাজারো উদ্যোক্তাদের নিয়ে আমিও নিজে খুব দুশ্চিন্তায় ছিলাম যে তাদেরকে আমি কীভাবে সচল রাখবো। তখন অনেক চিন্তাভাবনা করে আমরা একটা নতুন কনসেপ্টে বাংলাদেশে প্রথমবারের মতো, এর আগে এটা কেউ করে নাই, উইকলি হাট, একদম গ্রামের হাটগুলো যেভাবে বসে সেই হাটটা আমরা চালু করলাম। আপনার কি মনে হয় এই হাট আমাদের উদ্যোক্তাদের প্রাণ কতটা ফিরিয়ে দিয়েছে? এটা স্যার অবভিয়াসলি একটা মানে অন্যরকম একটা আইডিয়া, এটা মানে আমার কল্পনায়ও কখনো আসেনি যে এইরকম কোনো কিছু করা যায়। আপনি যখন শুরু করলেন আমরা নিজেরাও অবাক হয়েছি। আর এই যে হাট আসার পরে আসলে কি প্রথমত যেটা হয়েছে, হাট শোনার পরে মানে একটা ফিলিং আসলো যে আমরা ছোটবেলায় যখন গ্রামে ছিলাম একদম ছোট, তখন হাটের দিন হাটবার এই যে একটা আলাদা ফিলিং আসলো। হাটের দিনে কেনা বেচা, আমরা বেসিক্যালি হচ্ছে কেনাটাই বেশি হতো আমাদের, তারপরেও কিছু বিক্রিও হতো গ্রামের, অনেক কিছু ছিল তখন, তো তাতে করে ওই রকম একটা ব্যাপার ছিল। এবং হাটবারে হাট থেকে কেনা বেচা শেষ করে যখন আসতেন যারা অভিভাবকরা, বাবা বা বড় ভাই, তারা কিন্তু আমাদের জন্য কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে আসতেন, মিষ্টি মিঠাই এরকম, এগুলো এই যে ফিলিংটা, ওই ফিলিংটা তখন পাই। এটা হচ্ছে শুরুতে। এরপরে যখন একটা হাট শেষ করলাম তখন হাট উপলক্ষে আমরা বিভিন্ন রকম অফার বা ক্যাম্পেইন রাখি, এতে করে কিন্তু সেলও আসলে অন্যান্য দিনের তুলনায় অনেক বাড়ে। এবং হাটের দিনে যে একটা মানে অনলাইনে যে একটা কেনা বেচা, মানে ভার্চুয়ালি যে কেনা বেচাটা হচ্ছে এটা মনে হয় না, ফিলিংটা মনে হয় যে আসলে আমি হাটে আসছি, আমার এই প্রোডাক্ট আমি ডিসপ্লে করতেছি, কাস্টমার আসছে, সেল হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কোনো কাস্টমার দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে, হয়তো কিনতেছে না, আরেকজন কিনতেছে, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা পাওয়া শুরু করলাম। তো যেখানে লকডাউন, যেখানে সব কিছু ক্লোজ, সেইখানে ভার্চুয়ালি যে একটা এরকম একটা হাটের ফিলিং, এটা একটা অন্যরকম অনুভূতি ছিল এবং এতে করে আমাদের সেলও অনেক বেড়েছে ডেফিনেটলি। এবং আমরা এর মধ্যে প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি সেল করতে পেরেছি এবং আমাদের হাটে গাড়ি পর্যন্ত বিক্রি হয়েছে মধু থেকে শুরু করে, এটা একটা অসাধারণ জিনিস। আপনার অনুভূতি শুনতে চাই হাট নিয়ে, পাশাপাশি আপনি বলবেন এই যে রহিমা শিমুকে সারা বাংলাদেশের 64 জেলার মানুষ চিনে এবং বিশ্বের অনেকগুলো প্রায় 50টা দেশের মানুষ চিনে, এটা কীভাবে সম্ভব হলো? রহিমা শিমু অন্যদেরকে, অন্য মেয়েদেরকে এই ব্যাপারে কী পরামর্শ দিতে দেবে তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য, এই দুইটা মিলিয়ে যদি বলেন। স্যার ধন্যবাদ স্যার। যে আমি হাটের ব্যাপারে আগে আসি, যে এই হাট যখন আপনি ঘোষণা দিলেন যে হাটবারের কথা, তখন সেই পুরনো সেই হাটবারের সেই ছোটোবেলার কথা মনে পড়েছে এবং আলাদা একটা ফিলিংস। এটা আমি সারা বাংলাদেশে আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে আমি কখনও শুনি নাই যে অনলাইনে একটা হাটবার হতে পারে, এটা মানে একটা বিরল ঘটনা। তা এটা স্যার আপনি দেখিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবং আমরা এই হাটে
বিশেষ করে প্রত্যেককে তো আমরা প্রত্যেকের যার যার পণ্যগুলো আমরা ডিসপ্লে করি সবাই দেখি, এই জন্য প্রত্যেকের আমরা কে কি নিয়ে কাজ করছি আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি। এই হার্ডওয়ার যদি না থাকতো আমরা কিন্তু দেখতে পেতাম না, কারো পোস্ট দেখতাম কিন্তু দেখতাম না। কিন্তু আপনাকে আরেকটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাচ্ছি যে এই হার্ডওয়ারে অন্য কোনো পোস্ট অ্যালাউ না, এটা আসলে আমাদের জন্য অনেক পজিটিভ একটা দিক যে এইখানে নিজেকে ব্র্যান্ডিং করারও একটা সুযোগ আছে। যারা রানিং ব্যাচে থাকে তারা ছাড়া যারা আমরা আগে এই যে দশম ব্যাচ পর্যন্ত যারা আছি তারা আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের পণ্যগুলো আমরা হাটে উঠাতে পারি এবং এখান থেকে আমাদের যে অন্য অন্য দিনের যে সেল সেই সেল থেকে এই হাটবারে আমাদের সেলের পরিমাণটা অনেক বেশি, এটা আমরা জরিপেও দেখেছি। আরেকটা কথা যেটা বলতে চেয়েছেন যে কীভাবে নিজেকে আমার রহিমা শিমু, এটা আসলে আমি নিজেই ভাবি যে রহিমা শিমু একটা ব্র্যান্ড এখন, মানে আমার নামটাই আমার খুব ভালো লাগে যে আগে আমার এই নামটা আমার কাছে এত পরিচিত ভালো লাগতো না, কিন্তু আপনি যখনই আপনার একটা সেশন পড়েছি যে নিজের নামকে ভালোবাসেন, সত্যি স্যার সেদিন থেকে নিজের নামকে এতটা ভালোবাসছি আর যখন কেউ রহিমা শিমু বলে তখন মানে নিজের ভিতরে অনেক অন্যরকম একটা ভালো লাগা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে 90 দিনের ক্লাস এইটা অবশ্যই তাকে করতে হবে এবং আমি আমার বোনদেরকে বলবো অবশ্যই সেখানে অ্যাক্টিভ থাকতে হবে এবং সেই যে 90 দিনের যে ক্লাসের একটা লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকা এবং আমাদের যে আমাদের জন্য যে 10টা স্কিল আমাদেরকে উপহার দিয়েছেন সেখানেও অ্যাক্টিভ থেকে শিখতে হবে এবং প্রত্যেকটা এই যে আপনার যে লাইভ প্রোগ্রামগুলো এই প্রোগ্রামে যারা আসে তাদের কাছ থেকেও তো আমাদের অনেক কিছু শেখার আছে, সেই শেখা থেকে অনেক আমরা যদি অ্যাক্টিভ থেকে সব শিখি। এবং আপনার স্যার আরেকটা কথা আমি বলি যে 9টা 5টা ভুলে গিয়ে যে কাজ করা, আসলে আমি মানে খুবই যে আমাকে অনেকে জিজ্ঞাসা করে কীভাবে 9টা 5টা ভুলে গিয়ে আমি কাজ করি, আমি এই জন্যই এটা বলছি যে আসলে যদি নিজের মনের মধ্যে যদি ইচ্ছা থাকে তাহলে 9টা 5টা কোনো ব্যাপার না, মনেই হবে না যে আমি 9টা 5টা ভুলে গিয়ে আমি আরও বেশি কাজ করবো এরকম। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ রহিমা শিমু। আমরা একদম শেষের দিকে আসি। অপু, আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি একটা পাওয়ার প্ল্যান্টে জব করছেন, পার্ট টাইম উদ্যোক্তা হিসাবে আমি বলবো আপনি একটা জায়গায় এসেছেন, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী? আপনি আগামী 5 বছর 10 বছর পর কি নিজেকে একজন ফুল টাইম ব্যবসায়ী হিসেবে দেখতে চান না পাশাপাশি দুইটা চলবে? হ্যাঁ স্যার, আবারও ধন্যবাদ। আসলে উদ্দেশ্য হচ্ছে সেবা। আমি যখন যেখানে যাই করি না কেন সেটা যেন অবশ্যই সেবা হয়, এটা হচ্ছে মেইন টার্গেট। আর সেই সুবাদে আমি পাওয়ার প্ল্যান্টের যে জব করি এটাও কিন্তু সেবা। এই জন্য আসলে এইটা আমার ড্রিম জব ছিল, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন থেকে, তো আল্লাহর রহমতে সেটা হয়ে গেছে। এবং একটা সময় পরে আমি যখন উদ্যোক্তা হই বা আরও দুই একটা বিজনেস করতে যাই ফেল করি, তখন প্ল্যানিং ছিল যে বিজনেসে ভালো করলে জব ছেড়ে দেব, কিন্তু একটা সময় পরে ওই বিজনেসগুলো আমি ভালো করি নাই। কিন্তু এই মধুর বিজনেসে আল্লাহর রহমতে খুবই ভালো করতেছি, আশাতীত ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এখন মনে হচ্ছে যে না, জব ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ ওটাও আমার একটা সেবা, এটাও সেবা। তবে হ্যাঁ, আমার আপনি যেটা বলেন যে আমার বিজনেস যখন ডিমান্ড করবে যে আমি এখন ফুল টাইম বিজনেস করব, তখন আমি এটা কুইট করব, এটা অবশ্যই ইনশাল্লাহ। তবে আগে আমার হচ্ছে যে মানে আমি যেখানে থাকি সেটা সেবা, অর্থাৎ আমি জব করছি ওখানে একটা সেবা যেহেতু হচ্ছে, এটাতেও একটা ভালো কিছু করলে দ্যাট মানে তখন আমি হচ্ছে ফুল টাইম বিজনেস শুরু করব ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি, আমরা সেই আশাই করি। আপনি আস্তে আস্তে, আমি বুঝতে পেরেছি যে আপনি আগে একটা নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চাচ্ছেন, আস্তে আস্তে করে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। এবং ডেফিনেটলি ওটা খুবই ইম্পর্ট্যান্ট যে যখন বিজনেস ডিমান্ড করবে যে তুমি চলে আসো তখন আপনি সেখানে যাবেন। শিমু, আপনার কাছে একই প্রশ্ন যে আপনি নিজেকে আগামী 5-7 বছর 10 বছর পরে কোথায় দেখতে চান? প্লাস পাশাপাশি এটা একটু বলবেন যে নিজের বলার মতো গল্প নারীদের জন্য কতটা একটা মানে ভালো বা সুইটেবল বা পরিবেশ বান্ধব একটা প্ল্যাটফর্ম? ধন্যবাদ স্যার। আমি নিজেকে আগামী 7 বছর পরে আমি দেখতে চাই আমি বিশুদ্ধ এগ্রো ফার্মকে নিরাপদ কৃষিতে যে আমি বাংলাদেশের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাই। এবং এবং আমি আমাদের এই যে বাংলাদেশে যে নিরাপদ কৃষি কৃষির এই যে অর্গানিক ফুড এই দেশের চাহিদা পূরণ করে যে আমি বহির্বিশ্বে আমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই, এটা আমার একটা আশা এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আর আমি আরেকটা কথা বলতে চাই যে নারীদের, হ্যাঁ নারীদের জন্য, যে এই নারীদের জন্য নিজের বলার মতো গল্প কতটা অনুকূল বা কতটা পরিবেশ বান্ধব
এটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমাদের যেটা দেখি যে যে কোনো কারণে নারীদের একটা বিভিন্ন রকমের পরিস্থিতির সম্মুখীন হয়, কিন্তু এইখানে নারীদের জন্য সেফের দিক থেকে বা কাজ করার দিক থেকে এটা কতটা সহায়ক বলে আপনি মনে করেন? এটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম, এটা নারীদের জন্য। আমি অন্যান্য আমার মিটআপে, আমি যে কোনো জেলায় আমাকে যখন ইনভাইট করে মিটআপে, তখন আমি আমার বোনদেরকে বলি যে আপনারা অনেকে আছে আমাদের প্ল্যাটফর্মে নীরব দর্শক, তাদেরকে আমি বলি যে এটা হচ্ছে, আমি একটা কথা শেয়ার করতে চাই যে এটা আমার বাবার বাড়ির মতো, যে বাবার বাড়ি যখন যায় তখন কিন্তু তার কোনো ভয় থাকে না, কোনো ইয়ে থাকে না, কিন্তু আমাদের নিজের বলার মতো একটা গল্প এটা তার ওরকমই ভাবা উচিত যেটা আমার বাবার বাড়ি, যে এখানে যে সে নিরাপদে পোস্ট লেখা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তার জন্য নিরাপদ। এবং আপনি তো এই ব্যাপারে অনেকটা কঠোর, যে জিরো টলারেন্স আপনি এটা ঘোষণা দিয়েছেন, এবং আমি আলহামদুলিল্লাহ আমি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে সবাইকে এনশিওর করতে চাচ্ছি আমার বোনদেরকে, যে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের ভাইয়েরা এতটা ভালো, এতটা ভালো যে আজ পর্যন্ত আমি এইখানে যে আজকে আসছি বসছি কথা বলছি, যে আমাদের প্রত্যেকটা ভাইয়েরা এত সুন্দর বিনয়, সুন্দর করে কথা বলে, এবং মেসেঞ্জার গ্রুপ থেকে হোক আর মিটআপে হোক যেখানেই হোক না কেন, তাদের সম্মান পেয়ে আমি সত্যি খুবই গর্বিত যে আমার যে নিজেদের আপন ভাই বোনদের যেরকম সম্পর্ক এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা ভাই বোনদের সাথে আমাদের সেরকম সম্পর্ক। এই জন্য আমি স্যার আপনাকে স্যালুট জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। লাস্ট এক মিনিট আপনি যদি কিছু বলতে চান ওভারঅল ওভারঅল সবার উদ্দেশ্যে, যারা নতুন আসছে বা যারা কাজ করছে সবার উদ্দেশ্যে যদি বলতে চান। এই নিজের বলার মতো একটা গল্প, এটা এখন তো ফাউন্ডেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। আর এটা আসলে একদিনে হয়নি, এটা এটা হচ্ছে আপনার স্বপ্ন, আপনার লালিত বা আপনার উদ্যোগ থেকে হয়, এবং আমরা হয়তো আমাদেরকে সুযোগ দিয়েছেন তাই আপনাকে একটু সহযোগিতা করতে পেরেছি বলে আজকে এরকম একটা অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। তো এখানে যারা আসবে, প্রথমত হচ্ছে তারা যে যে অবস্থান থেকেই আসুক না কেন, সে হচ্ছে একজন স্টুডেন্ট, এটা হচ্ছে তার প্রথম পরিচয়, এবং সে 90 দিনের সেশনগুলো শেষ করবে, 90 দিনের যে ফলো আপগুলো থাকবে এটা মেনটেন করবে, এটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আমাদের যে স্লোগানটা আছে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই ইনশাল্লাহ। তো এখানে আমি আপনার এই স্লোগানটাকে আরেকটু অ্যাড করব, যে স্বপ্ন দেখা একবারই দেখার কাজ, সাহস করা শুরু করা এইগুলো প্রত্যেকটা একবার কাজ, কিন্তু লেগে থাকুন, এটা একবার না, এটা হাজারবার, এটা লক্ষ্য বার, এই লেগে থাকার কোনো শেষ নাই। এই পয়েন্টটাতে সবাইকে কাজ করতে হবে, এই পয়েন্টটাতে যে যত বেশি ধৈর্যের সাথে কাজ করতে পারবে সে তত বেশি সফল হবে, এবং একসময় সফল হবেই, এটাই হচ্ছে সবার জন্য মেসেজ। অসাধারণ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে, সেই খুলনা থেকে দুজনেই এসেছেন আমাদের স্টুডিওতে এত কষ্ট করে। রহিমা, আপনাকে তো একটু বাড়তি ধন্যবাদ জানাচ্ছি যে সাহসী একজন নারী ইন্টারভিউ দেওয়ার জন্য স্টুডিওতে খুলনা থেকে পরিবার নিয়ে ছুটে এসেছেন, এবং মুজাহিদবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে কষ্ট করে আসার জন্য। আপনাদেরকে যেইভাবে আমার গ্রহণ করা বা অনুপ্রাণিত করা বা যেইভাবে সেটা আমার আমার দারুণ লাগে যে এরকম আপনাদেরকে যখন দেখি আমি নিজেও আসলে অনেক কিছু ভুলে যাই, এবং আপনি যেটা বলছিলেন যে এটা আমার বাবার বাড়ি, ডেফিনেটলি আমারও এটা পরিবার এবং আপনাদেরও পরিবার। সো এটা আমি আরেকটু জি 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 সেটা হচ্ছে যে আজকের আপনার এই যে তৈরি প্ল্যাটফর্ম এবং এখানে আমাকে কাজ করতে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের খুলনা টিমের প্রতি। আসলে খুলনা টিম সবাই জানে যে বড় বড়ই একটু এক্সেপশনাল কিছু করার চেষ্টা করে, তো সেখানেও আসলে সবাই অনেক আন্তরিক আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই টিম ওয়ার্ক করি এবং খুব সুন্দরভাবে করছি, এটা খুলনা টিমের প্রতি অনেক কৃতজ্ঞ। আর আমার বিজনেসের ক্ষেত্রেও খুলনা টিমের অনেক অবদান আছে। তাছাড়া আমার বিজনেসের আজকের এই সফলতার পিছনে আমার যে বড় ভাই বা যে ফ্রেন্ড, তাদের হাতে ধরে হাত থেকে শুরু করা, সে তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমার ফ্যামিলির যারা আছে, একটা সময় অনেকেই আসলে একটু ক্রিটিসিজম করতেন বা আমি ইঞ্জিনিয়ার মানুষ হয়ে মধুর বিজনেস করছি, এটা অনেকেরই হয়তো খারাপ ধারণা ছিল, কিন্তু এখন তাদের এই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। আসলে সবাই তো বর্তমানটাকে দেখে, এর পিছনে যে তিক্ত অভিজ্ঞতাটা থাকে এটা কেউ দেখতে চায় না। তো যাই হোক, সবাই এখন অনেক পজিটিভ, সবাই আমাকে অনেক ভালো জানে, ভালোবাসে এবং পছন্দ করে, এবং আমার ফ্যামিলির যারা আছে তারা আসলে অনেক সাপোর্টিভ, তারা প্রত্যেকে আমাকে সাপোর্ট দিচ্ছে বলে আজকের এই অবস্থান। সবকিছু মিলায় এটা আসলে উইন উইন একটা ব্যাপার, আল্লাহর রহমত। ধন্যবাদ স্যার, দোয়া করবেন জেনে সবাই। আপনি লাস্ট 30 সেকেন্ডে কিছু বলতে চান?
লাস্ট 30 সেকেন্ডে একটা কথা বলতে চাই স্যার, আপনার তো আপনার একটা সেশনই আছে বাবা মাকে ভালোবাসা, এই যে বাবা মাকে ভালোবাসা, আমি আমার বাবা মাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমার যখনই আমি আমার বাবা মা আমার সাথে কথা বলে প্রত্যেকটা সময় তারা বলে যা তুমি পারবা, তোমার জন্য অনেক দোয়া, তোমার জন্য অনেক দোয়া করি, এটা আমার আসলে হৃদয় ছুঁয়ে যায় যে আসলে আমি পারবো। এবং বাবা মা ফ্যামিলি ছাড়া কিন্তু কেউ উপরের দিকে উঠতে পারে না, প্রত্যেকে প্রত্যেকে বাবা মাকে ভালোবাসবেন, এটাই হচ্ছে আমার মেসেজ যে বাবা মাকে ছাড়া কোনোদিনও উপরে সিঁড়িতে ওঠা যাবে না। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। দর্শক আপনারা শুনলেন আজকে অনুষ্ঠানের আমাদের আসলে দুটো এজেন্ডা ছিল, মানে দুটো জিনিস মেসেজ দেওয়ার ছিল। একটা হচ্ছে যে পার্ট টাইম মানে নির্দিষ্ট জব করেও যে পার্ট টাইম উদ্যোক্তা হয়ে সফল হওয়া যায়, সেরকম দুজন উদাহরণ আমরা বেছে নিয়েছি এবং তারা সুদূর খুলনা থেকে আমাদের স্টুডিওতে এসেছেন আপনাদেরকে তাদের গল্প শোনানোর জন্য। আপনারা শুনলেন এবং আপনারা দেখতেই পেলেন যে একজন শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষিকা, প্রায় দীর্ঘ 8 বছর ধরে শিক্ষিকা শিক্ষাদান করে যাচ্ছেন ছাত্রছাত্রীদের, আবার তিনি নতুন করে ছাত্রী হয়েছেন এবং এখন একজন উদ্যোক্তা, মাসে প্রায় 4 লক্ষ টাকা সেল করেন, আর একজন ইঞ্জিনিয়ার মানুষ পাওয়ার প্ল্যান্টে কাজ করেন। কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে যারা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে মধু বিক্রেতায় আবার উদ্যোক্তা নাকি একটা, ইঞ্জিনিয়ার হয়ে এরকম একটা মধু বিক্রেতাকে একটা প্রতিষ্ঠানে পরিণত করা এবং মাসে 4 লক্ষ টাকার শুধুমাত্র মধু বিক্রি করা, তাও আবার 80% আমাদের প্ল্যাটফর্মে, সেই প্রমাণটাও কিন্তু মুজাহিদ অপু দেখিয়ে দিলেন। তো আসলে আমি যে কথাটা সবসময় বলার চেষ্টা করি, পৃথিবীতে কোনো কাজই ছোট না, আপনাকে তারাই ছোট করার চেষ্টা করবে যারা নিজেরা পারে না। সো এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা সবাই খুবই পজিটিভ মানুষ। আমি অনেকবার এই কথাটা বলেছি, বাংলাদেশের ইতিহাসে আমি একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে ভালো মানুষগুলোকে একত্র করা সম্ভব, ভালো মানুষগুলোকে ভালো মানুষই চর্চার মধ্য দিয়ে পজিটিভিটি ধরে রাখা সম্ভব, এবং নিজের বলার মতো গল্প হচ্ছে বাংলাদেশের ভালো মানুষদের একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড এখন আরও এগিয়ে যাবে এবং আমরা প্রত্যেকেই বাংলাদেশ এবং প্রবাসী যারা আছি সবাই আমরা অপেক্ষা করছি আগামী 30শে সেপ্টেম্বর আমাদের 1000তম দিবস উদযাপনের জন্য। সেই উদযাপনের কাজ সারা বাংলাদেশে শুরু হয়েছে এবং এটা একটা ইতিহাস, সারা পৃথিবীতে 1000 দিন টানা কোনো কর্মশালা অনলাইনে বিনামূল্যে 10টা স্কিলস এবং উদ্যোক্তা প্রশিক্ষণ সহ আর কেউ কোনো দিন করে নাই আমরা নিজের বলার মতো গল্প থেকে। এটা কিন্তু আমার একার কাজ না, আমাদের সবাই মিলে অ্যাজ এ টিম ওয়ার্ক আমরা এটা করেছি এবং এটা আমরা 1000তম দিবসে ইনশাল্লাহ আমরা উদযাপন করব। সেই প্রস্তুতি চলছে, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকেরই এরকম গল্প আমার পাশে হট সিটে বসিয়ে আমি শুনতে চাই। আপনারা অলরেডি আমি ঘোষণা দিয়েছি 1000 গল্প আমরা তৈরি করব, তার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু গল্প আমরা তৈরি করেছি, আগামীতেও প্রস্তুত থাকেন আপনার গল্প আমাদেরকে শোনানোর জন্য। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।